আল্লাহ বানাইছেন আপনি, আমি আপনার বান্দা, তাড়ায়া দিলে যাবো তার কাছে। গুনাহ তো করে ফেলছি, ফেলছি তো, কিন্তু এখন যদি আপনি তাড়ায়া দেন আমি কার কাছে যাই, আমি কেমন পাবো? ও মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আপনি যারা আমারে মাফ করবে কে? আমি কথাগুলো বলে আর নিজের সামলাইতে পারি না, আমি মানি, মাফ করে দাও। যুবক পাহাড়ে যায় ওই কথাগুলাই বলতেছে, ও আল্লাহ নবী ও আমারে বাঁচানোর কোনো আদা দেন নাই, আমি যাবো কই, আমি যাবো কই, একদিন দুই দিন চল্লিশ দিন শুধু কান্না করছে তো করছে করছে। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠায়া দিছে, নবীকে জিব্রাইল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুকে সৃষ্টি করেছেন কে? জিব্রাইল প্রশ্ন করতেছেন, জবাব আপনারা দিয়েন না, আল্লাহ জানতে চাইছেন নবীর কাছে মাখলুক সৃষ্টি করছেন কে? তো নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো আল্লাহই বানাইছেন। কে বানাইছেন? আল্লাহই বানাইছেন। বলে, মাখলুককে রিজিক কে দেয়? তো নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিব্রাইল জিজ্ঞেস করেন, মাখলুককে মাফ করনে ওয়ালা কে? নবী বলেন, আল্লাহই তো একমাত্র মাফ করনে ওয়ালা। তো জিব্রাইল বলেন, আল্লাহ জানাইছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিছেন, আপনি জানায়া দেন তাকে। নবী আলাইহিস সালাম সাথে সাথে একজন সাহাবীকে পাঠায়া দিছেন, যাও 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 ওই পাগলটারে যায় খবর দাও যে আল্লাহ তারে মাফ করে দিছেন। এ দোস্ত, গুনাহ যত বড়ই হোক, যত বেশি হোক, হাজার লাখ কোটি গুনাহ হোক, চিন্তা করো না, চিন্তা করো না কেন? আরে তুমি বুঝো না, দুনিয়ার কম্পিউটারে তুমি বিশ্বাস করো, কম্পিউটারে বিশ্বাস করো, একজন মানুষ 50 বছরে কম্পিউটারে কাজ করা করা শেষে সবগুলা তার মোছা দরকার, পুরা ফাইলগুলা মোছা দরকার, লেখছে কয় বছরে বলেন না? কয় বছরে লেখছে? 50 বছরে লেখছে, পুরাটা মোছা দরকার। সিস্টেম কি ডিলেটেড? টিপ দিলে অল ডিলেট একটা লেখা আসে কি আসে না? আসে কি আসে না? অল ডিলেটেড টিপ দিলে একবারে 50 বছরের আমল সব গায়েব হয় কি হয় না? কথা বলেন না? আর তোমার আমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়ে সব গায়েব করা যায়, আমাদের মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেল নাকি? না না না, মালিককে যদি বলেন দিল থেকে, ও মালিক ভুল করছি মাফ করে দাও, মালিক ওয়াদা করেছেন আমি তোর জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। আর একটু খেয়াল করেন, 50 বছরের কম্পিউটারে আপনি শুধু খ্রিস্টানদের নাম লেখছেন, কার 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 বলেন না, কার কার? এখন আপনি ভুল বুঝছেন যে আপনি ভুল ফাইল তৈরি করছেন, আপনাকে বলা হয়েছিল মুসলমানদের নাম লিখতে, এখন আপনি যদি ডিলিট করে দেন খ্রিস্টানদের নামগুলা, বলেন তো অটোমেটিক সব নাম সইরা অটোমেটিক মুসলমানদের নাম হওয়ার কোনো সফটওয়্যার আছে কি না? আছে নাকি? আরে আল্লাহ তাআলা কি রহমান, আমার মালিক কত দয়ালু। মালিক বলেন, বান্দারে গুনাহ করতে করতে তোর আমল নামা ভরপুর হইয়া গোটা দুনিয়া বইরা যদি আসমানে যায় থেকে এত গুনাহ তুই করছস, যদি একটু আমার ডাক দেস, ডাক দিয়ে যদি একটু নেক আমল করস, তো আমি আল্লাহ খালি গফুর না, আমি তো রহিম, আমি কি, আমি তো রহিম, আমার গফুর গুণ দিয়ে আমাকে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি একটু নেক আমল সাথে জোড়া লাগায়া দেস, তা আমি খালি গুনাহ মাফ করব না, যেই কয়টা গুনাহ তুই করছিলি সবাইয়া ঠিক ওই কয়টা নেকি আমি তোর আমল নামায় ঢুকাইয়া দিব। কার কথা, কার কথা, আরে কার কথা চিল্লা এখন? মালিক বলেছেন সূরা আল ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদ্দিলুল্লাহু সাইআতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু আল্লাহ বলেন, বান্দারে আমার যে বান্দা তওবা করবে নেক আমল করবে, আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ গফুরের গুণের দ্বারা তার গুণাগুলা সরায়া রহিমের গুণ দ্বারা তার আমল নামা নেকি দিয়া ভরপুর করে দিব।
সাহাবীরা খেল করার সুবর্ণ সুযোগ পেয়ে গেছে, মাওলানা আমিনের বদৌলতে সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। অপরাধী যত বড়, বড় আমার সাথে বলো, অপরাধী যত বড় অফার তত বড়। বলে কি মুখস্থ করান? বলে এটাই আয়াতের তর্জমা মুখস্থ করাই দিছি। এই আয়াতের বলে না, এই আয়াতের তর্জমা মুখস্থ করাই দিছি। ওলামা একরামের সাথে মিলবে না, সাধারণ মানুষকে বোঝানোর জন্য এগুলো আমার কৌশল। খালি একটু খেয়াল করে বলেন আমার সাথে আবার, অপরাধী যত বড় অফার তত বড়। চিল্লে খুশিতে খুশিতে বলেন না, অপরাধী যত বড় অফার তত বড়। বলে মানি কি এটা? বলে মানির একটু বুঝেন কথার কথা। এই যে আমার পাশে চারাবাগ মাদ্রাসার হুজুর উস্তাদ আমাদের ছাত্র মাওলানা আতাউর রহমান, কথার কথা জীবনে গুনাহ করছে একশো কত কত। আর আমাদের আব্দুল মান্নান শেখ হুজুরদাম বরকাতুল্লাহ আলিয়ার কাছে যায়া বসছে, আখেরাতের কিছু কথা শোনার পর দিলটা চেঞ্জ হয়ে গেছে, ধীরে ধীরে অনুতপ্ত। হাই কি করলাম, হাই কি করলাম? ওরে দোস্ত, ওই হায়ের সাথে একটু গুনাহ সব মাফ। বাসায় তাসবিহ পড়তে পড়তে যাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো আতাউর রহমানের আমল নামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই। বোনাস পাইছে নি কিছু? কত পাইছে? একশো নিয়ে কি পাইছে? পাইছে, বুঝছেন না কথা। এইবার বুঝেন, পুরা ঢাকা জেলার সবচেয়ে বড় অপরাধী। বলে গুনার পরিমাণ কত? বলে 1000 কোটি, 1,00,000 কোটি কর, আরো বেশি কর, 50,00,000 কোটি কর, আরে 99,00,000 কোটি কর। এত গুনা, এত গুনা, এত গুনা। আমাদের ভাই হাকিমুন নাস মুফতি মুস্তাকুন নবী দামাত বরকাতুল মোলা আলিয়া, অথবা আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুল মোলা আলিয়ার মজলিসে বসছে। আরে কলিজা নিংড়ানো টান যখন দেয় ভাই, কলিজারা টুকরা টুকরা হয়ে যাইত। আমার ভাইয়ের দরবারে বৈশা ওই 1,99,00,000 কোটি গুনাহ করনে ওয়ালার দিলটা পাল্টায় গেছে। আহারের জীবনে কি করলাম, আহারের জীবনে কি করলাম? খালেস দিলে তওবা কইরা জিকির করতে করতে বাড়িতে চলে গেছে। এবার বলেন তো আমল নামায় গুনাহ এখন আছে কয়টা? কয়টা? আরে চিল্লা এখন না, বোনাস পাইব নি। কত বোনাস পাইছে? 99,00,000 কোটি। কত 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 কারবার দেখছো? হুজুর হয়ে আতাউর রহমান হুজুর হয়ে পাইলো মাত্র 100। আর হ্যাঁ, সারা জিন্দগি করছে অপরাধ, এখন পাইতেছে কত? কত? 99,00,000। কত কত? এটা কারণ কি? কয়টা কারণ হয়েছে যে আগে মুখস্থ করাইছে? এটাই কারণ, অপরাধী যত বড়। বলেন না, বলেন না, অপরাধী যত বড় অফার তত বড়, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা করলেন? বলে এটা সূরা ফুরকানের আয়াতের তর্জমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইক ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। এই দোস্ত, শয়তানের চক্রান্তের কথা বলে বলে আসছিলাম। শয়তান যত বড় শত্রুই হোক, একে মোকাবেলা করা আরো সোজা। অস্ত্র আমাদের কাছে আরো শক্তিশালী, ঠিক আছে কিনা? এবং সারায় নেওয়ার ওষুধ আরো শক্তিশালী, ব্যবহার করবো তো ইনশাল্লাহ। আরে ভয় নাই, ভয় নাই, শয়তান শত্রু যত বড়ই হোক, আমাদের তো মালিক আছে। কে আছে? কে আছে? কে আছে? মালিক আছে। বলে কেমন মালিক? বলে শেষ কথা শোনো, কেমন মালিক? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? আর আমাদের এমন এক আজীব মালিক, যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। এমন মালিক পায় একটা গুনাহ নিয়ে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ আছে? শয়তান গুনাহ যা করাইছে করাইছে, নফস গুনাহ যা করাইছে করাইছে, আজকে সবগুলা মাফ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কালকে থেকে পুরো পবিত্র ইনশাআল্লাহ, কালকে মাহফিলে আসবো পুরো পবিত্র হইয়া ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত ওমর একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছিলেন, দেখেন রাস্তার মধ্যে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন, ও ভাই তুমি কেন কান্না করতেছো? তো যুবক এমন ভাবে কাঁদতেছে, হযরত ওমরেরও দিলে লাগছে, ওমর নিজেও কান্না শুরু করছে।
বলে হযরত আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি যুবক কাঁদতেছে হযরত ওমর নবী আলাইহিস সালামের দরবারে গেছেন চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে নবী বলেন ওমর কি হলো আপনার কেন কাঁদতেছে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আসার সময় রাস্তায় এক যুবককে দেখেছি ঝরঝর করে কাঁদতেছে বলে কেন কান্না করেন বলে সে বলে ভয়ঙ্কর গুনাহ করছে সেই জন্য কান্না করতেছে নবী বলেন যুবকটারে নিয়ে আসেন যুবককে আনা হলো জিজ্ঞেস করা হলো কিরে কি করছস বলে ইয়া রাসূলুল্লাহ অনেক ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি বলে কি করছস তোর গুনাহ বড় না আল্লাহর আরশ বড় বলে আমার গুনাহ বড় বলে তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড় বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড় বলে তাহলে কি করছ তুমি কি শিরক করছ নাকি বলে না ইয়া রাসূলুল্লাহ আমি শিরক করি নাই বলে তাহলে কাউকে হত্যা করেছ নাকি বলে না ইয়া রাসূলুল্লাহ আমি কাউকে হত্যা করি নাই তো নবী বলেন তাহলে তুমি কি গুনাহ করছ যুবক বলেন ওগো আল্লাহর হাবিব আমি তো আসলে কাফন চোর কি চোর নতুন কবর আমি খুইদা লাস্টিকার কাফনটা খুইলা ওটারে ধুইয়া আমি বাজারে বিক্রি করি আমার জীবিকা নির্বাহ করি এটাই আমার পেশা তো তোর কি হয়েছে যেভাবে কাঁদতেছ শিরকের চেয়েও বড় হত্যার চেয়েও বড় এটা তো এমন গুনাহ না গুনাহ শিরকের মতো গুনাহ না হত্যার মতো গুনাহ না বলে ইয়া রাসূলুল্লাহ কথা তো শেষ হয় নাই বলে কি বলে কাল রাতে মদিনার এক নতুন কবর খুইলা দেখি এক যুবতীর লাশ কাফন খুইলা দেখি এক যুবতীর লাশ যুবতী দেখে আমি নিজেকে সংযত করতে পারি নাই আমি যুবতীর সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম শেষ হয় নাই ইয়া রাসূলুল্লাহ আমি যখন কবর থেকে উঠি তো একটা আওয়াজ আসতেছিল আমার কাছে মনে হচ্ছিল যে ওই যুবতী বলতেছে কি আওয়াজ এই আল্লাহর বান্দা এই লাখো মানুষের সামনে মুর্দারের সামনে তুই আমারে উলঙ্গ করে দিয়া গেলি এর আল্লাহর বান্দা আমি তো পবিত্র ছিলাম এখন হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় করতে তুই বাধ্য করলি ও আল্লাহর হাবিব এই কথা শোনার পর থেকে আমি আর সহ্য করতে পারতেছি না হায় কি করলাম এটা হায় কি করলাম নবী আলাইহিস সালাম শুনে নবীও বলতেছেন হায় রে করছো কি তুমি করছো কি তুমি এই কথা শুনি না তার কলিজা ফাইটা যাচ্ছে যে নবীও আমার কাছে আমাকে কোনো সমাধান দিলেন না উল্টা বললেন তুমি করছো কি আমি এত বড় গুনাহ করছি দৌড় দিছেন সুদা পাহাড়ের দিকে কোথায় পাহাড়ে যায় চিৎকার করে কাঁদতেছেন ও আল্লাহ হাদিসের বক্তব্যের ধরনটা এমন যেন সাইয়েদুল ইস্তিগফারের কথাগুলো বলতেছিলেন আরে নবী আমাদেরকে কি শব্দগুলো যে শিখাইয়া দিছেন আয় হায় হায় কি যে শব্দ শিখেছে মানুষের সামনে কান্না করা সহজ আমি তো কারো চোখের পানি সহ্য করতে পারি না চোখের পানি দেখলে আমার কলিজা ফাইটা চিৎকার আসে বয়ানের সময় মাঝে মাঝে বেহাল অবস্থা হয়ে যায় কারণ হইল ওই সামনে চিকচিক করে দেখা যায় আমি আর সইতে পারি না অস্থির লাগে রাগী মানুষের দিলও একটু নরমই থাকে এই যে চীনা বপুরা বয়ানের মধ্যে আমার জ্বলতেছে আরে ও না জানি শেষ হয়ে গেল না ছোট ভাই দেখে না কইছে এখন তো জ্বলতেছে আমার দিলের হালত তেমন তো চোখের পানি দেখলে চিৎকার করে কাজ কান্না আসে কিন্তু একা একা কোনো উপলক্ষ যদি হয় ঘরের মধ্যে ধরেন তাহাজ্জুদের পর দোয়ায় হাত উঠছে একা একা কান্না অনেক সময় শরীর ক্লান্ত থাকলে এমনি তো কান্না আসতে চায় না দায় সারা ভাবে নামাজ শেষ করতে হয় কিন্তু কান্না করতে মন চায় যেটু কান্না করা দরকার আমার নিজের অভিজ্ঞতা বলতেছি পরীক্ষা করে দেখেন কাজে আসবে তখন আমি ওই সাইয়েদুল ইস্তিগফারের কথাগুলো বলতে থাকি আরে তখন আর নিজেকে সামলাইতে পারি না কি কথা আমি শিখাইয়া দিছেন আল্লাহ আল্লাহ খলাকতানি ওয়া আনা আব্দুক খলাকতানি ওয়া আনা আব্দুক লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক